محمد صلى الله لا إله جريب لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم كنت لا إله إلا الله بطريقة بركتا দ্রক্ত আছে এক শায়খ বলছে লা ইলাহা কালিও পড়া শিরিক নাউজুবিল্লাহ বলবেন না এরা শায়খ নামে কলঙ্ক কত বুঝতে পারলেন আমি এলে বিভিন্ন বক্তার সাথে আমি মোবাইলে কন্টাক্ট করি যখন শুনে সকাল দেয় নাইন কেটে আর কার কথা কমায় কত বুঝতে পারলেন কারণ মানুষকে ভ্রান্ত লা ইলাহা ইল্লাল্লাহ বারকপুর মোহাম্মদ রাসূলুল্লাহ বারকপুর বারো বারো কত দিন রাতে সময় কয় ঘন্টা তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু বারো ঘন্টা আল্লাহ বারো ঘন্টা বারো বারো কোন বান্দা যদি খালিস রাতে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করে চব্বিশ ঘন্টা গুনাহ মাফ তাহলে সহজ পদ্ধতি ইল্লাত থেকে মানুষকে ডিভাইডেড করে দিচ্ছে তারা আলেম নামে কলঙ্ক সব বক্তাকে দাওয়াত করে আনা দাওয়াত লাইনে মাথায় রেখেন সব বক্তাকে ডায়লগ করে আপনি লক্ষ লক্ষ টাকা কামাই করে নেয় নেয় কি নেয় না মঞ্চ উঠে উ পীর খারাপ উ অলি খারাপ উই খারাপ উই খারাপ নিজে ভালো করে এ ধরনের আছে কি না আছে বাংলাদেশ অলিয়াউলের দেশ অলিদের বিরুদ্ধে যারা যারা কথা বলছে তারা জেল খেটে এখন মানে ইয়াসের পাঞ্জানো নিচ্ছে মৃত্যুর সাথে পাঞ্জানো নিচ্ছে ঠিক না ঠিক অলিয়াউলে বাংলাদেশ এসে অলিয়াউল ইসলাম প্রচার করছেন আর অলিয়াউলে লুঙ্গি পরা শিখেছে চুরি মাল দেওয়া শিখেছে আজকে ওলিয়া ওলিয়া ভালো না একটা ওলি মারা গেলে তার মাদার হয় মাদারের বিরুদ্ধ অনেক সমালোচনা করছে মাদার ভাঙ্গে ফেলে দাও এক একটা মাদার ভাঙ্গুক লাগে হাত পা থাকে নাকি কি কর ঠিক না বা ঠিক মক্কা নেকতে পড়তে পারতো কি মজনু নেকতে মুন্সি নেকতে মুফাসসির নেকতে মৌলভী নেকতে মাদার নেকতে মুর্শিদ নেকতে এমনি বেন দিছে ম এমনি দিছেল্লা হ্যাঁ সারা দিন জেলা মাছ করছে পুকুরের ধারে বেড়া চার করছে যে রুই মাছক পাইলে সাইজ করুন রুই মাছ সাত দিন এলে সুন্দর সুন্দর করছে আগামীকাল দশটা দিন আমি তোর সঙ্গে থাকিস থাকবি কেউ হ্যাঁ মন চৌটে হরে কীর্তন কথা কয়া যায় খাটুক আর না খাটুক মানুষ পাগলা তো এখন মানুষের পাগলা এক কি টুটুল করে দাঁতে শুনে কি শুনল কা কি ব্যাং করলো কি ব্যাং বুঝলাম কিছুই মানলাম না কিছু ওয়াশ নিয়ে যেতে হবে বাড়িতে আজকে ওয়াশ শুনে যদি মেয়েরা পর্দাটি না থাকে পর্দা আমার দরের বলে আজ বলে দেওয়া আছে আমার দরের মেয়েরা এসে পর্দা পুষে দেয় আপনারা চিন্তা করেন আমি একজন আলেম আমার ঘরের সাথে দাখিল মাদ্রাসা আমার বাবা প্রতিষ্ঠাতা আমার ঘরের সাথে একটা মাঠ আছে বিশাল মাঠ সতেরোটা মসজিদের মাঠ তার বড় না কত বছর আমি অনুরোধ করছি কয়েকবার না হচ্ছে এবার কমিটিরা বাধ্য করছে আমাকে ইমতি করার জন্য তাহলে ওখানে এলাকার লোক তিনি এলাকার থাকতে পারে আমার এলাকাতে একটা মসজিদ ভাইজান জানে পঁয়ত্রিশ বছর আমি ইমাম এলাকার মসজিদ কত হাফেজ কাজী আছে শেষ নেই এখন তো হাফেজ কাজী শেষ আছে শেষ নাই একই এলাকাতে হতে হবে লাকাদে কানে লাকুম ফি রাসূলি উসওয়াতুন হাসানা খালি এ আয়াত পাঠ করে হক করলে হবে না নিজের নিজের জীবনে বাস্তবায়ন করে নেই বলছে আল্লাহ বিহামদি আজকে ওলিয়া হলে শান মান ওলিদের কি শান শুনবেন ওলিদের কি শান করে হুজুরা ওয়াজি বলল আল্লাহ আল্লাহ বলছে আল্লাহ সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আমার বন্ধুদের লাখ হাফুন ভয় নাই সুবান পাট করেন এটা কোনো মৌলবী সাজে কথা আছে আমার না মৌলবী আমার কাছে আছে আল্লাহ ইন্না আলেম আছে কথা দেখ পাগলের শিরোজ বোঝে না কিরে আয়াত কি দশটা না গেলে এক আয়াত কি প্রোডাকশন দেওয়া যায় না একটা আয়াত সাবেক করতে গেলে খণ্ডন করতে গেলে মক্কার আয়াত খণ্ডন করতে গেলে মদিনার আয়াত লাগবে ঠিক না ঠিক বুঝে দেখে শুনে সব কিছু কে সব পিরিকি ভণ্ড সব অলি ভণ্ড আর এখানে সব আলেম যত আলেম আছে বাংলাদেশ সবই কি ভালো ভালো না ভালো মন্দ নিয়ে চলবি ঠিক না এখানে যারা আছেন সবাইকে আপনার রুই মাছ চেলা মাছ আছে না ফুরফুতে উঠে যাবি বসবি যাবি চা খাবি বিভিন্ন কিছু আর এক শ্রেণীর লোক আছে যে আজকে কিছু জ্ঞান গরিমা নিয়ে যাবো
ওলি আউলের শান ওলি আউলের দুটো কারামতি করব আজকে দুটো কয় আপনাদেরকে আপনি তাবারক নিবেন কি কোন তাবারক নিয়ে চলে দেবেন আল্লাহর কাছে তাবারক রহমত আছে আমার দরবারে বলছে আজকে বলে দিলেন যে তাবারক খাবেন পূর্তি লোকমায় বিসমিল্লাহ বলে খাবেন একটা নিয়ত একটা নিয়ত খাবেন সেই নিয়ত পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ এটা আগে আলেম আমি আগে আলেম ছিলাম তখন তো কর পাইনি তখন কর পাইছি আরেকটা দোষ দুমে এখানে আপনি তো ধৈর্য ধারণ করে থাকেন আমি তিনবার বলব তিনবার বললে আপনার মনে একটা পুরুষদের জন্য বললো পুরুষদের ওলিয়াউলে কেরামতে আছে কি না আছে এরা জিনিস দেখা দরকার আছে কি না আমি এরা জিনিস তিনবার বলব যে কোনো 80 বছর বুড়ো হোক না কেন তার বয়স দাঁড়াবি 17 বছর সুবহানাল্লাহ বাট করে ওলিয়াউলের এই দক্ষতা যদি না থাকে তারা চালার জন্য কেস এরা দরকার আছে কি না আছে যুবক থেকে শুরু করে 80 বছর বুড়ো পর্যন্ত যারা আছে আপনার মনে করে দিবেন আমাকে আমি এমন একটা জিনিস দিয়ে যাব তিনবার বলব লেখা নয় আপনি মেমোরি টাকা লাগবে তিনবার বলে দিব আঁকবেন আপনি যখন মানে স্ত্রী ব্যবহার করার জন্য যাবেন তিনবার করে ফু দিবেন আপনি 17 বছর যুবক স্মরণ পাঠ করেন এর ইবাদতের অংশ যে পুরুষ দুর্বল তার ইবাদত করতে কিছুই নাই ঠিক না ঠিক একবার ইবাদত জেরো যদি তার শারীরিক অবস্থা ভালো থাকে স্ট্রং থাকে তার কামায়ত মন বসবি ভালোবাসার মন বসবি সব কাজের মন বসবি ঠিক না ঠিক আপনি দরকার আছে কিনা আছে কার দরকার নেই হাত তোলেন সবার দরকার আছে পরে আমি বলে দেবো ইনশাল্লাহ ওই আমাদের কেরামত দেয় এটা কোনো আলেম বলতে পারবি কোনো আলেম বলতে পারবি বলতে পারবেন না ওলিয়া উল্লেন কি কেরামতি বরবীর আব্দুল কাদের জিলানি একটা কেরামতি বলি বরবীর আব্দুল কাদের জিলানিকে আপনার লোকজন দাওয়াত করছে দাওয়াত করছে যে হুজুর আমার বাড়ি ইফতারির দাওয়াত তোনার সাথে সাইনিক ছিল সাথে গেছে হুজুর এক ব্যান দাওয়াত খায় চলে আসছে আসার পরে এখন ও আর এক লোক আছে করতে হুজুর আমার ব্যাগ গেলেন কি কেমন খেলেন আরেকজন করতে কেমন খেলেন আরেকজন কেমন খেলেন এখন আমার সাথে ইনি সাহেবী ইনি বলছে আপনি এক খেটে গেছিলেন আর 50 জায়গায় দাওয়াত নিছেন আপনি এক জায়গায় খেলেন তার 50 জায়গা কেনা কেন তখন আব্দুল কাল জিলানি বলছে বাবা চোখ বন্ধ কর চোখ বন্ধ করে দেখে এখন টাকা গাছের টিভি টাকে নাকি 50 চেয়ে আব্দুল কাল জিলানি কয়টা করছে হুজুরি দেখে কেঙ্কা কথা হলো এলে সব না আপনি চেহারা করছে বাবা রে নবীদের ওহি বন্ধ হয়েছে ঠিক না ঠিক আর অলিদের